মসজিদে যাইলে কিছু মানুষ আক করে ধমকি দেয় কথা গান যেই ব্যক্তি মসজিদে বাচ্চা গেলে ধমকি দেয় তুমি নবীর দুশমন কথা গান বাচ্চা মসজিদে যাবে খেলাধুলা করবে ও লাভ দিয়ে আপনার ঘরের ফি উঠবে অসুবিধা নাই এটা নবীর সুন্নাত সুবহানাল্লাহ কর না বাংলাদেশে বিভিন্ন প্রান্তে দেখা যায় মসজিদ কমিটিগুলো বাচ্চাদেরকে নামাজে উৎসাহ করার জন্য পুরস্কার ঘোষণা করে যে কিশোর 40 দিন টানা নামাজ পড়তে পারবে তাকে সাইকেল পুরস্কার দেওয়া হয় দেখা যায় আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় বিত্তশীল লোকগুলো এই বাচ্চাদেরকে উৎসাহ দেখা যায় কোন কোন মহল্লার 40 জন 50 জন 200 কিশোর বাচ্চা মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহু আকবার বলেন এবার আছে বাচ্চাগুলো কি করবেন বাচ্চারা কখন নামাজ পড়বে একটা প্রশ্ন আছে কিনা এই প্রশ্ন যখন আপনাদের এই প্রশ্নটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন মা তাইসাল্লি সাবিয়ু ওগো আল্লাহর নবী বলেন বাচ্চারা কখন নামাজ পড়বে আল্লাহু আকবার সাহাবীরা নিজেরা নামাজ পড়ছে গো পাশাপাশি তাদের বাচ্চারা যখন ঘরে থাকতো তাদের নামাজের ব্যাপারে প্রশ্ন করছে নবী মা তাইসাল্লি সাবিয়ু বলেন না নবী বাচ্চারা কখন নামাজ পড়বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা আরাফা ইয়ামিনাহু মিন শিমালি আল্লাহ নবী পয়গম্বর বলেন যখন তারা ডান থেকে বাম বাম থেকে ডানকে আলাদা করবে মানে কি যখন তারা ডান বাম চিনবে তখনই তাদেরকে তোমরা নামাজে হুকুম করো ফামুরু বিসসালা তখন তাদেরকে নামাজের আদেশ দাও আল্লাহু আকবার তার মানে আপনার বাচ্চা ডানে যাও ডান দিকে যায় ওরে বলে বামে যাও বাম দিকে যায় যখন এই ভালো মন্দটুকু চিনতে পারবে তখন তাকে নামাজের তাকিদ দেওয়ার জন্য আমার আল্লাহর নির্দেশ এ ভাই আপনি যখন মসজিদে যান আপনার বাচ্চাটাকে মসজিদে নিয়ে যাবেন আজকাল আমাদের দেশে এমন আছে বাচ্চারা মসজিদে যাইলে কিছু মানুষ আক করে ধমকি দেয় কথা গান যেই ব্যক্তি মসজিদে বাচ্চা গেলে ধমকি দেয় তুমি নবীর দুশমন কথা গান বাচ্চা মসজিদে যাবে খেলাধুলা করবে ও লাভ দিয়ে আপনার ঘরের ফি উঠবে অসুবিধা নাই এটা নবীর সুন্নাত সুবহানাল্লাহ কর না আপনি রাগ করেন আপনি তো একজন ভুলের মধ্যে আছেন বাচ্চা মসজিদে যাবে ঘরে লাভ দিয়ে উঠবে ও আপনার ফিডের ফি উঠবে আল্লাহর নবী পয়গম্বর সরদার দু আলম নবী সেজদা দিছেন হাসান হোসেন ঘরে ফেজায় বসে গেছে কতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠান নাই যতক্ষণ পর্যন্ত হাসান হোসেন নিজে না নেমে গেছে হাসান হোসেন নামছে নামার পরে নবী সালাম ফিরা হাসান হোসেন কে না ধমকি দিছে না ধমক দিছে এমন কথা বলে এই ফাতেমা তুমি কোথায় তোমার দুই পোলা ছেড়ে দিছো ওরা আমার নামাজে ডিস্টার্ব করে এমন কথা নবীজি বলেন নাই এমন আওয়াজ দেন নাই বাচ্চাগুলো মসজিদে যাবে খেলাধুলা করবে নামাজ শেষে আপনি বাচ্চাটারে কোলে নিবেন দোকানে যায় তারে চকলেট কিনে দিবেন চিপস কিনে দিবেন ও লোভ দেখবে প্রতিদিন চকলেট খাওয়ার জন্য মসজিদের দিকে আসবে আস্তে আস্তে একদিন এই বাচ্চাটা পাক্কা নামাজি হয়ে যাবে কথা কন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে দেখা যায় মসজিদ কমিটিগুলো বাচ্চাদেরকে নামাজে উৎসাহ করার জন্য পুরস্কার ঘোষণা করে যে কিশোর 40 দিন টানা নামাজ পড়তে পারবে তাকে সাইকেল পুরস্কার দেওয়া হয় দেখা যায় আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় বিত্তশীল লোকগুলো এই বাচ্চাদেরকে উৎসাহ দেখা যায় কোন কোন মহল্লার 40 জন 50 জন 200 কিশোর বাচ্চা মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার